তুই তো প্রকৃত প্রেমিক না, তুই হলি গিয়ে একটা স্যাসরা প্রেমিক। বাড়িতে কি বলবে? ফোন বন্ধ করে রেখেছিলি কেন বলো তো? আমি তোকে অনেকবার ফোন করেছি। তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভাই আসলে বললো আমার ভাড়াটা যেন কষ্ট করে উপরে দিয়ে আসে। হ্যাঁ জানা দেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জীবন? আপনি এখানে কই থেকে আসলেন? আরে আমি আসলাম মানে আমরা তো চারতলা ভাড়া নিছি। ভাড়া নিছেন মানে? ভাড়া লইলে অসুবিধা কি? গ্রামে তো কেউ নাই। ওই যে আমগো ই আছে না, চৈতিয়াপাড়া চিনো না তুমি? চৈতিয়াপাড়া তো চারতলা বাসা ভাড়া নিছে। কোন চৈতি? আরে উত্তরপাড়া চৈতি, ওই যে কলেজের পিছনে বাড়ি। হ্যাঁ আমার কইতাছে ভাই চল আমরা ঢাকা শহরে যাই। ঠিক আছে আমরা হ্যাঁ তো কোনো বড় ভাই নাই বুঝো নাই। আমার কইছে তুই আমার লগে চল। আমি আয় পড়ছি। জসিম ভাই আপনি এখান থেকে সোজা যান, আর এখানে জীবনও আসবেন না। এই বাসা আপনি চিনেন না, আমি আপনাকে চিনি। আরে গ্রামে তো আইছি ভাই। আরে তুমি বুঝা গ্রামের মানুষ আইলাম দেখা করতে ভালো মনে করে দরজাটা লাগিয়ে দিল মনে। কি রে তুই? আরে মেশিনার ভাই কেমন আছেন? আমি ভালো আছি। তুই এখানে কি করছিস? ভাই আইছি ওই যে জুমুরের লাগে একটু দেখা করতে। শেফালি খেলা আছে না এইখানে? কিভাবে ভাই? আমি তো ওই যে উপরে চারতলায় ভাড়া লইছি। তুই ভাড়া নিছস? হ্যাঁ ওই যে আসলে হয়েছে কি আমার গ্রামে এক বড় বোন আছে বুঝছেন, চৈতিয়াপা। হ্যাঁ বাসা ভাড়া লইছে। হ্যাঁ তো বড় ভাই ঠাই নেই। হ্যাঁ মানুষ কিছু চলবো ঢাকা শহর যাই। হ্যাঁ বাসা ভাড়া লইছে। হ্যাঁ লোক আমি আয় করছি। বাহ সুন্দর। পারভেজ পুরো দলবল সহ চলে আসছে এই বাসায় একদম স্থান করতে। এখন তোর বাসা কয়তলা ভাড়া নিছস? ভাই চারতলা। এটা আপনি ঠিকই কইছেন ভাই, কারণ পারভেজ তো সারা অনেকদিন আসলাম তো ভালো লাগতেছিল না ভাই। পারভেজের সাথেই থাক, হয় নিচতলায় গার্ডরুমে থাক, নাহলে ওই চারতলায় গিয়ে থাক। এই তো বাসা তোর সামনে। কি তোর ভাই যে কইলাম যে ঝুমুরা দেখতেছি না, ঝুমুরা দেখার তো কিছু নাই কেন? এই বাসা দরজার সামনে না দেখি তুই যে তালা ভাড়া নিছ সে তালা থাকবে, আমরাই তালা ভাড়া থেকে আমরা থাকবো আমাদের দরজার সামনে। ভাই গ্রামে সর, যা সর ওর সাথে সর। গ্রামে তাইছি ভাই একটু কষ্ট বলবো না ভাই, গ্রামে থেকে আইছে তো সমস্যাটা হইতো শহরের বাসা নষ্ট করার জন্য পরিবেশ। ভাই ভাই আরাম না যা। আমি যতকে না দেখি কখনো মাস্তানি করতে আসছে। ও তুই ঠিক আছে। রোমিও জুলিয়েটের মাঝখানে হেল্পিং হ্যান্ড চলে আসছে না? আড্ডা দিতেছিলি? খবর নিয়ে বার্তা নিয়ে আসতো তোর জন্য। পারভেজের চামচা এখানে হাজির। নেক্সট টাইম আমি যেন তোর এখানে দরজা দরজা আড্ডা বার্তা না দেখি। সহজে একটু ভালো কর, চেহারার সাথে কাজটা মিল নাই। আমি দেখতেছি তো মন খারাপ। কি হয়েছে কত ভাই? মন একটু খারাপ কেন? কি হয়েছে? আমরা তো গ্রামের মানুষ না। হ্যাঁ তো গ্রামের মানুষ কি আমার তো মন সবসময় একটু পরিষ্কার থাকে। আমার ঘটনা হয়েছে কি তোমার তো কয় হচ্ছে যে আমাকে গ্রামের শেফালি খেলা আছে না, ঝুমুরের মা। হেরাই তিনতলায় থাকে বুঝছো। হেরাই বিল্ডিং এ তিনতলা থাকে? হ্যাঁ গ্রামে অনেকদিন ধরে দেখি না, অবগত হইলে আমার উপরে দেখা করতে মন চাইছে বুঝছো। পরে আমি যে গেছিলাম আমার বাসায়, কিন্তু কদিন বলছি মতো ঝুমুর দরজা খুলছে বুঝছো। এখন দুইটা যখন দরজা খুলছে আমি তো দেখে গেছি ঝুমুর তুমি কেমন আছো বুঝছো। ও হাসি দিছে, কিন্তু হাসি দিয়ে না হঠাৎ করে জানি ও মানে বুঝতেছে যে আপনি কে? আমি কে মানে আমি তোমার জসিম ভাই। কয় না আমি তো এই নামে কেউ চিনি না, আপনি এনে কেন আইসেন? মানে আমি তো পুরো আমি তো বুঝাইতে চাইলাম যে আমি তোমার ভাই, আমরা গ্রামে একসাথে কত কত কিছু করছি, আমরা বড় হয়েছি একসাথে, তুমি আমার চিনতে পারতেছো না? আমার গ্রামের মানুষ কি ঢাকা শহরে এলে কি এরকম করে পরিবর্তন হয়ে যায়? আরে না জসিম তোর কোথাও ভুল হইতেছে। ঝুমুর এরকম মাইয়াই না, আর শেফালি চাচি তো অনেক ভালো মানুষ, ওরা অনেক মিশুক। আবার আমার তো ভুল হইতেছে, কি কব আমি বুঝতেছি না। আমার তো ভুলের কথা না, আমি তো সামনাসামনি কথা বলছি। আরে ভাই তুই মন খারাপ করিস না, তোরে মনে হয় চিনতে পারে না, আমার ঠিকই চিনবো আমি। তুই দেখ আমি গেলে ঠিকই চিনতে পারবে। আবার তুমি যাও কোনো অসুবিধা নেই, কিন্তু ও যেহেতু আমারও চিন্তার নাই, আবার দেখো তোমারও জানি না চিনে অপমানটা না করে। তুই ভাই ওর মাঝে শেফালি খেলা আছে না, তার সাথে আমার কত ইয়া হয়েছে ছোটবেলা। কত হাসি খুশি মায়া আনন্দের কাছে মিশুক আছে। আমি আমি দেখেছি ঠিক ওর সাথে কথা বলি যাও ঠিক আছে। আরে অপমাননা মুখ তুই কোন চিন্তাই করিস না, আমি যে কথা বলি কথা বলার প্রতি মন খারাপ করিস না, আমি দেখতেছি হ্যাঁ ব্যাপারটা আমি দেখি। তুমি যাও তাহলে আমি কি বলি, আচ্ছা তুই যা আমি ওই পাশে থাকি। আরে ঝুমুর কেমন আছো? কাকে চাচ্ছেন? তোমাকে তো চাচ্ছি। আমি আপনাকে চিনলাম না। আমি বর্ণালী, বর্ণালী না চৈতি, চৈতি কেমন আছো আপু? শুনেন আমি আপনাকে চিনি না, আপনি এখান থেকে আসতে পারেন, আপনি যদি আমার কাছে আসে থাকেন তাহলে এখান থেকে আসতে পারেন। তোমার মা শেফালি চাচি নাই বাসায়? মা বাসায় নেই। তুমি এমন ব্যবহার করতেছো কেন? শুনেন আমি এখনো ঠিক ব্যবহারটাই করতেছি, আপনি যদি এখান থেকে না যান আমি এখন বেঠিক ব্যবহার করবো। আল্লাহ তুমি তো আগে এরকম ছিল না। আরে এই জুমুরদের বসে এই মেয়েটার ব্যবহার এরকম কেন? আগে তো এরকম ছিল না। জুমুরকে বসে আপনি কেন গেছেন? আরে শেফালি সেসলের দেখা করতে গেছি। না এখানে কি দেখা করো কি রে? তুই খালা আপা যে গেছে ওগো বাসায় দেখছ না তুই? এটা জানস না দোষ? হ্যাঁ দোষ তুই। আমি গেছিলাম কোথাও? কেন গেছিস তুই? খোঁজ খবর লইতে হবে। কি এর খোঁজ খবর লইতে? গ্রামে যখন আসছিল শেফালি খালা জীবন হার গেটের ভিতরে ঢুকতে আসছিস তুই? আমি তো শেফালি খালার খোঁজ খবর নিতে গেছি, আমি জুমুরের খোঁজ খবর নিতে গেছি। আবার কথা বেঁচেতেছ জসিম, তুই গ্রামে হ্যাঁ ঘর বাড়িতে কোনো ঢুকতে পারছিস তুই? কি কেমনে মনে করলি ঢাকা শহরে তুই হ্যাঁ ঘর বাড়িতে ঢুকবি? হ্যাঁ তোরা কি তোরে কি ওরা দাওয়াত দিছিল? না দাওয়াত না। তাহলে কেন গেলি? আমরা গ্রামের মানুষ না। আমার জসিম এখানে কিন্তু এখানে গ্রামে মানুষের ভাও কিন্তু এখানে চলবো না, বুঝছিস না? এটা ঢাকা শহর, ওরা গ্রামে একরকম ঢাকা শহরে আরেক রকম, বুঝছিস না? তুই তো সবকিছু জানো, এখানে একটা প্যাচ আছে। তা আপা যে গেছে তুই আপার মানা করবি না? কয়ে দিবি না কিনতে? এখন কি না যাও কি আছে? এখন তো ঘটনাটা ঘটাই গেছে। আমি দুইজনে কিন্তু স্ট্রেট কয়ে দিতেছি আপা আপনার হলেন, আপনারা কখনো যে জুমুরকে ঘরের সামনে কখনো যায় না, বুঝছেন? আর অল্প কারো দেখলে পাশ কাটা চলে যাবে, সালামও দেওয়ার দরকার। কথা কি বেশি বুঝছস জসিম তুই? না তাহলে আমি বুঝলাম না, আগের মতো বোকা সদর হয়ে গেছিস। আচ্ছা এমনি ভুল বুঝছস না, এমনি ক্যাচাল আছে জানোস তো তুই? যাও উপরে যাও, আপা যাও উপরে যাও। আসো আসো আসো। কেমন আছিস রুমা? ভালো। রুম আছে? না রুম উপবাসে নেই। রায়হান নেই? উনি নাই। তোমার কি মন খারাপ? আমার মন ভালো। ও আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি পালাই গেছিলা। কে বলছো তোমাকে এই কথা? মানে আমি শুনলাম। মানে তোমরা কি সবাই আমার সাথে ফাইজলামি করতে আসছো এখানে? তুমি রাগ করতেছো কেন? রাগ কর। আরে শিশি কি অবস্থা, কেমন আছো? আমি ভালো, তোমার কি অবস্থা? আমি তোমাকে খুঁজতেছিলাম। আমি তো তোমাকে খুঁজতেছি, কথা বলার ছিল তোমার সাথে। চলো ভিতরে আসো। না না ভিতরে যাব না। আচ্ছা তাহলে কাজ করো ছাদে আসো, চলো উপরে গিয়ে কথা বলি। আসো। আচ্ছা চলো। এই দরজা লাগাই দে, আসো। দিনকাল কেমন যাচ্ছে তোমার? দিনকাল ভালো যাচ্ছে, শুধু একটু প্রেশার আছে। কোন টাইপের প্রেশার? থাকে না যে ফ্যামিলি কিছু ইন্টারনাল ব্যাপার, কিছু ক্রাইসিসের ব্যাপার যেটা সবার সাথে শেয়ার করা যায় না, এগুলো কারো না কারোর সাথে শেয়ার করতে হয়, তাহলে মনটা হালকা লাগে। না আমিও চাই আসলে এমন কোনো মানুষের সাথে শেয়ার করতে, তাহলে যেন নিজেকে হালকা লাগে। তুমি আমাকে ট্রাস্ট করতে পারো না? আই ডু ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। কেন আসলে যে আমার শেফালি খালা আছে না ঝুমুরের আম্মু, হ্যাঁ সেই আজব মহিলাটা। তো যখন ছোট ছিলাম বাবা অসুস্থ ছিল, তো তখন খালার কাছ থেকে একটা আর্থিক সমস্যার কারণে 10 লাখ টাকা লোন নেয়। ইনফ্যাক্ট কথাও দিয়ে দেয় যে যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে জুমুর সাথে আমার বিয়ে হয়। ছোটবেলা সে কথা। তাহলে বিয়ে করে ফেলো। না আসলে আমি তো আর বড় হয়ে চয়েস করে বিয়ে করতেছি না, এটা তো আমার কথা দাও ছিল না, ছোট মানুষ। সো মানে টাকাটা টাকার জায়গায় বিয়েটা বিয়ের জায়গায় আমি চেষ্টা করতেছি হার্ডলি যেন 10 লাখ টাকাটা ম্যানেজ করে খালাকে দিয়ে দেওয়া যায়, বিয়েটা না করতে হয়। ও আচ্ছা, বাট ইটস ওকে, লাইফে তো এরকম সময় আসবেই, আপস এন্ড ডাউন থাকবেই, বাট আমি চেষ্টা করতেছি যেন ম্যানেজ করে যেভাবেই হোক এখান থেকে উঠে আসা যায়। আমি চাচ্ছি না জিনিসটা আসলে। ও আচ্ছা, আর বিয়ের জন্য আমি এখনো নিজেকে যোগ্য মনে করতেছি না, মানে আর একটু টাইম দরকার, আরো স্টেবল হওয়া দরকার, ফাইন্যান্সিয়াল আরো বেটার হওয়া দরকার, তারপরে না বিয়ে করো, তারপরে না সেটেল ডাউন হওয়া যায়। রাইট, টেনশন করো না, এটা ঠিক হয়ে যাবে। মানে এটা নিয়ে তুমি প্রেসারে ছিলা? অবভিয়াসলি এটা তো চিন্তার বিষয় না, আমি এই বয়সে আসলে 10 লাখ টাকা অ্যারেঞ্জ করা তো যেমন তেমন ব্যাপার না। রাইট, আর তোমার ফ্যামিলি কি বলে এই ব্যাপারে? আমার ফ্যামিলি তো আসলে আমার উপরে ছেড়ে রাখছে, কখনো জোরাজোরি করতেছে না কোনো কিছু নিয়ে। বাট আমি মনে করি যে বিয়েটা আমি নিজের চয়েসে নিজেই করলেই বেটার। মানে টাকা পয়সার জন্য দিতে না পেরে বিয়ে করবো, সেটার মধ্যে কি ভালো লাগা ভালো বাসা কাজ করবে আসলে? হ্যাঁ, চিন্তার বিষয় ব্যাপার আসলে। টাকা না দিলাম তাই চা পানি সব কিছু চাকরি কথা বলবে। কথা কস না কে? এমনি কি কি বলবো কি বলবো? নায়িকা মুখ তুম্বা করে খারাইছিস কে? কিসে? বাড়িওয়ালার ভাগ্নি আছে না সাদা সেরিডা, কি করছে? আবার কোনো ঝামেলা পাকাইছে? রায়হান ভাই ওকে নিয়ে শিরকোনায় যে আড্ডা দিচ্ছে। রায়হান শিরকোনায় গিয়ে আড্ডা দিচ্ছে, তাতে তোর কি হইছে? তোর পুরে কে এত? তোর জলে ব্যস্ত তুমিই লাগাইছো। তোর কি ঠেকা পড়ছিল ওই দারুণের লগে যায় গুজর গুজর ফুজুর ফুজুর করা? তা আবার রাত 3টার সময়? এর লেগে তো রায়হান ওই সাদা সেরি কালা সেরি সব সেরি হাত ধরে ঘুরে, তাতে তোর কি? হ্যাঁ, রায়হানের টাকা দিব, টাকা নিমু, তোর নিয়ে দেশে যামগা, তোর বহুত ভালো পাত্ররাতে বিয়া দিব, জমিদারের কাছে বিয়া দিব। আমার জিদ এইটা জিদ, আমার মাইয়ারে আমি জমিদারের লগে বিয়া দিব, অগরে দাওয়াত দিব, ওরা দেখবো, তামসা দেখবো। আমি দিমুই। এই যে অফিসার সাহেব, কই কি কই? মানি 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 মানি। আচ্ছা মানি, তুমি কি দেখা হইলে চলাফেরার মধ্যে খালি মানি চাইবা? আমি তো অস্থির হওয়ার কিছু না, আমি তো দিব, তোমাকে বলছি দিব। অস্থির তো আমরা হইতাছি না, অস্থির তো তোমরা। ওই যে মানে হাত ধরাধরি অস্থির প্রেম, এগুলি আসলে ওই টাকাটা পাওয়ার পরে আমি দেখতে ভালো লাগতো। টাকাটা পাইতাম আমরা সুন্দর লাগে, তোমরা বিয়ার সাথে দিয়া আমরা যাইতাম। টাকা তো দিব, বাজে কথা বললাম। অস্থির প্রেম হাত ধরে বুঝলাম না জিনিসটা। ও বাজে হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে অস্থির প্রেম না, ওই যে অস্থির গপসপ গপসপ আর কি, ওইটা খুব ভালো লাগতো টাকাটা পাওয়ার পরে। তো তোমার ভাই তো বলে দিছে সে তো টাকা দিবে না, কারণ তার টাকা পড়ে নাই, সে তো টাকা পয়সা দিয়ে তুমি করে চালাইতেছে এখনো, তার তো কোনো টাকা নাই। আমার টাকা দাও না। না দিব, তাড়াতাড়ি ম্যানেজ করে দেও। আমার আসলে এখানে থাকতে ভালো লাগতেছে না, আমার তো জমিদারি পড়ে রয়েছে, আমার মেয়েরে তো জমিদারের কাছে বিয়ে দিতে হবে, তাই না? তাড়াতাড়ি। আর ওই যে দাওয়াতের কার্ডটা ছাপাই দিব, তুমি ঘরেও তো দিতে হইব, তাড়াতাড়ি করো, টাকাটা তাড়াতাড়ি দাও তো, অস্থির লাগতেছে। খালা কিছু বলছে? হ্যাঁ, বাড়িওয়ালার ভাগ্নি আছে না বান্ধবী। আমার কিসের বান্ধবী? আমার কিছু করছে? ও ও রায়হান ভাইকে নিয়ে সিঁড়ির চিপার মধ্যে যা গল্প করতেছে। ও সো সরি, তো তোর কি আজ তো গল্প করতেই পারি। তুই যে পারভেজের সাথে গল্প করস। রুমা, আমি কি পারভেজের কাছে যাই? ঠিক আছে, সেটা আমরা জানি যাস না, কিন্তু রায়হান তো দেখে তুই যাস। রায়হান তো নিজের চোখে নাকি দেখে তুই কথা বলিস, হাত ধরে কথা বলিস, সমস্যা। তখন তো রায়হানের খারাপ লাগে। তোর খারাপ লাগার কি আছে? রায়হান যদি কথা বলে ভাইয়া তুমি চিপার মধ্যে দাঁড়ায় শিশিরের সাথে কেন কথা বলো? আমি তো চিপায় দাঁড়ায় শিশিরের কথা বলতেছিলাম না, আমি তো সিঁড়িতে দাঁড়ায় কথা বলতেছিলাম। তুমি সিঁড়িতে দাঁড়ায় কেন শিশিরের সাথে কথা বলবা? তোমার কোনো এথিক্স নাই। এই মেয়েটা নিয়ে এতগুলো বাসায় প্রবলেম হলো, তারপর এই মেয়ের সাথে তোমাকে এত কথা বলতে হবে? তুই কি আমার বোন? তুই কোন পক্ষে কথা বলতেছিস বুঝলাম না। আমি শিশিরের সাথে কথা বললাম, তারপর গাছ জ্বলে গেল। আর ঝুমুর সাথে যখন পারভেজের সাথে কথা বলে তখন তুই আর ভাবিতে খুব সাপোর্ট দিস। তো যা, তুই ওর সাথে গল্প কর, ওইখানে সাপোর্ট দে, সাথে যা, নিচে যে কথা গল্প কর। এটার সাথে ওটা কোনো রিলেশন নাই। অবশ্যই রিলেশন আছে। তুই আমার বোন, তুই ইথিক্যাল সাপোর্ট কারা দিতেছিস? তুই কি দিস বলছিস? আমি তো বাজে কিছু করি নাই, নরমালদার কথা বলছি। তুই কোন কথা বুঝবি বুঝা লাগবে। তুই যা, আমি তোর সাথে যা। কত তোমার চেহারা দেখার জন্য বসে আছিস? যা, দেখা লাগবে। আচ্ছা, আমারই ঠিক ঠিক আছে। বুঝলাম না, টাইনা মাইনা লইলি কি? কথা আছে, কামের কথা আছে, বুঝছ নাই? রুমের ভিতরে গিয়ে কি কামের কথা কম যাইব? তোর যেটা কই আমার কথা মনোযোগ দিয়ে। এতদিন ধরে তো আমি ঢাকা শহরে দাঁড়ানোর চাকরি পালন করছি, তুই আসছিস না, আমি সবকিছু মেনটেন করছি। আজকে থেকে তুই আমার চাকরিটা কর। দাঁড়ানোর চাকরি করবো আমি? বন্ধু লেগে তুই এটা করতে পারবি না? তোর বন্ধু এতদিন পালন করছিস না, এটা কি ছোট দায়িত্ব মনে হলো তোর কাছে? না, অসুবিধা নাই, তোর লেগে আমি সবকিছু করতাম, অসুবিধা নেই। পারবি না? পারবো। তোর কাজ কি হইব? তুই এখানে বয়া থাকবি, কেউ যদি বাইরে থেকে দরজা নক করে পরিচিত হইলে ঢুকতে দিবি, অপরিচিত হইলে কেউ ঢুকন যাব না। কে কখন যাইতে চাইতেছে সবকিছু মাথায় রাখবি। বিশেষ করে ঝুমুর যখন যাইব, এটা কি কম লাগবে তোর? না, ঝুমুর যখন যাইব আর ঢুকবো এটা আমার খালি জানাই দিবি। আর ওই যে তিনতলা বারান্দাটা বিশ্বাস না, এখানে মনে কর ঝুমুর যখন আইব, কখন আহে কখন যায় তুই খেয়াল রাখবি। বেলকার মতো আবার আমরা চাই না। আচ্ছা, একটু চাবি চাই, আবার তোর নিজের কাম করবি, কি করতেছে না করতেছে আর চোখে দেখা সবকিছু নোট করে রাখবি। আমি এলে সবকিছু করবি। ওকে? আচ্ছা, বললাম ভালো কথা। এই যে শিবানী খালা যদি বাড়িতে কি করে দেয়, আমরা ঢাকা এসে দাঁড়ানোর চাকরি করতেছি না। আর দূর বেটা, শেফালি খালা বাড়িতে গেলে কি আমরা ঢাকা শহর থাকবো? আমরা তো বাড়িতে যাবো। হ্যাঁ, এটাও তো ঠিক। শেফালি খালা যেদিক যাবো, ঝুমুর সেদিক যাবো, আমরা দুজন তো সেদিকেই যাবো। তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আচ্ছা, ঝাড়ু দিতেই বলা কি? আবার আপাতত আজকে ঝাড়ু দিস না, গত দিন ধরে আমি ঝাড়ু দিচ্ছি, তুই আজকে খিচকায় বল, বুঝছো? কে যাইবো কে আইব খালি এটা খেয়াল রাখবি। তাহলে আমার দায়িত্ব হলো কি? ওই আনে বউবি আইব, কে যাইব কে খেয়াল রাখবি, শেষ। তোরা কোনো কাম নাই। আসুন বিহেভিয়ার ঠিক কর, গ্রামের বিহেভিয়ার এখানে চলবো না। কেউ একটা দুইটা কথা কইলে তেরা গিয়ে মারতে যাইস না, আবার ঠান্ডা মাথা হ্যান্ডেল করতে। ঠিক আছে? না, ঠিক আছে। আমি তো ঢাকাইছি, আগের বার ঢাকায় মাইর খেয়ে গেছি না, ওইটা আমার মাথায় আছে। আমি ধর যেটা বাইরে বেরো ঘুরতে হবো, চাকরি বাকরি দেখি কি কখন যাবো, বুঝছ নাই? ঝুমুরের কাছে কাছে যেতে হলে আমি বুঝছি আমার চাকরি বাকরি করে নিজের প্রতিষ্ঠিত না করে লইব না। তাহলে তুই ওইটা কর, চাকরি বাকরি ঠিক কর। আমি কিন্তু বেশি দিন দাঁড়ানোর চাকরি করতে পারবো না, আমার লিগে একটা ভালো চাকরি ঠিক করিস। ঠিক করতেছিস। আর দোষ আর একটা কথা, ঢাকাইছি, এবার কিন্তু ম্যাট্রিক পাস করার ব্যবস্থা করে যাবো। আমি করতেছি, এটা সমস্যা নেই। তুই ইয়া কর, তুই এনে গিয়ে বল। আচ্ছা, তাহলে আমি প্রথম দাঁড়ানোর দায়িত্বটা ভালো। ঝুমুর আইব, কোনো খোঁজ খবর নাই। উপরে কি বারান্দায়? উপরে ঝুমুর দেখতেছি।